আসসালামু আলাইকুম দাদারা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদারা, এই 2-3 দিন যাবতই অনলাইনে সামাজিক মাধ্যমে আসিফ নজরুল ইসলাম স্যারকে খোঁজা হইতেছিল। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, আসলে ঘটনাটা কি, তিনি কি কোথাও চলে গেল, না আসলে অনলাইনে আসতেছে, না না অন্য কোনো কারণ আর কি। তো যাই হোক, আমিও সবার মতো খোঁজাখুঁজি শুরু করলাম। তো খোঁজাখুঁজির এক পর্যায়ে আজকে সন্ধ্যার পরে আসিফ নজরুল ইসলাম স্যার যখন তার নিজের বক্তব্য নিজের জায়গা থেকে ক্লিয়ার করল, তো এবং সেটা পড়ার পরে তাকে আসলেই একটা স্যালুট না জানাইয়া পারি না। কেন পারি না, এই কারণে, কারণ তারা আসলে রাষ্ট্র সংস্কার করার জন্য আসছে, দেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নামছে। এখন তারা যদি ওই কাজগুলো না কইরা, সেই 16-17 বছর পিছনের গল্পের মতো আর কি, মিডিয়া, হ্যাঁ, ফেসটুন, ব্যানার, হ্যাঁ, এইসবে যদি থাকে আর এইসবে যদি সময় দেয়, তাইলে আর রাষ্ট্র সংস্কার কিংবা অন্য কিছু আসলে তাদের দ্বারা সম্ভব না। ঠিক আছে, তো আমি স্যালুটটা জানাইলাম এই কারণে, কারণ সে যেটা করছে কিংবা করতেছে আর কি, সেটা আমার দৃষ্টিতে আমার কাছে ভালো লাগেছে, ঠিক এই কারণটার জন্যই তাকে স্যালুটটা জানানো হয়েছে। এখানে আবার এই ভিডিও দেখা কিংবা আমার কথাগুলো শুনি না, আপনারা আবার অন্য কিছু মনে করেন না কিংবা আবার অন্য কিছুর সাথে আমাকে সম্পৃক্ততা করে ফেলেন না, কারণ আমি ভালোকে ভালো কিংবা সাদাকে সাদা বলতে শিখছি এবং ইনশাল্লাহ এটাই বলে যাব। সে তার অবস্থান থেকে যে বিবৃতিগুলো দিছে সেটা খুবই মানে সময় উপযোগী আর কি, এই সময় উপযোগী বলছে এই কারণে, কারণ সে চাইতেছে দেশটা আসলেই এখন সংস্কার করার প্রয়োজন, এবং সে যে মন্ত্রণালয়গুলো যে নিজে নিজে কাজ করতেছে আর কি, কিংবা দায়িত্বে আছে আর কি, সে তার জায়গা থেকে কিন্তু তার যে মন্ত্রণালয়গুলো, এটা কিন্তু অনেক অনেক বড় এবং অনেক কঠিন একটা কাজ, কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে সে কিন্তু সামনের দিকে আগাইতেছে। ঠিক আছে, এই কারণটার জন্যই তাকে আসলে স্যালুটটা জানানো আর কি। আর কিছু কিছু মানে মানে ভাইরাল বলেন আর কি, সামাজিক যোগাযোগ মানে ব্যক্তিত্ব বলেন আর কি, হ্যাঁ, কিংবা অনলাইন পত্রিকা বলেন, হ্যাঁ, ব্লগার বলেন, হ্যাঁ, তারা যারা ওনাকে খুঁজতেছিল এবং এই খোঁজা নিয়ে যে ভিডিওগুলো তৈরি করতেছিল যে সে নাকি দেশের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, সে মিডিয়ার সামনে নাই কেন, তারা বলবো অন্তত পক্ষে দেশ এখন স্বাধীন হয়েছে, আপনারা একটু পজিটিভ নিউজ করেন, পজিটিভ ভিডিও বানান, পজিটিভ ব্লগ বানান, কারণ এই দেশটা আগেও যেমন সবার ছিল এখনো সবারই আছে সমান সমান অধিকার, কিন্তু আপনারা এই 16-17 বছরেও আপনি আমি যাই বলুন না কেন, আমরা কিন্তু মাথা তুলে কিংবা সত্য কথা বলতে আমাদের অনেক সময় হাত পা কাঁপছে কিংবা আমাদের মুখের ভিতর অদৃশ্যভাবে কষ্টে মারা ছিল। ঠিক আছে, কিন্তু এখন তো ভাই যে কয়দিন তারা আছে আপনি মনে করতে পারবেন আপনি স্বাধীন, এরপরে নির্বাচন দিলে অন্য কেউ আসুক কিংবা অন্য কেউ আসলো, তারা জালিম হইলো না স্বৈরাচার হইলো সেটা হলো পরের কথা, কিন্তু এখন তো আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন। তাই সবাই কাছে অনুরোধ থাকবে যে ভাই প্লিজ দয়া করে আপনারা রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, ভালো ভালো ভিডিও তৈরি করেন, ব্লগ তৈরি করেন, এবং তাদেরকে উৎসাহ দেন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে যে তারা যেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে কাজগুলো সুন্দর করে। তারা যদি সংস্কার কিংবা রাষ্ট্র কিংবা দেশটাকে সুন্দর করে না করতে পারে, তাইলে ভাই যে জঞ্জালগুলো ছিল এই জঞ্জালই থাকবে এবং এই জঞ্জাল নিয়েই আমাদের সামনে আগাই যাইতে হবে। ঠিক আছে, তাই হাত জোর করে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে, নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, তাইলে আপনিও যেরকম একদিক থেকে লাভবান হবেন, যারা দেখবে তারাও লাভবান হবে, এবং যাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করবেন তারাও অনুপ্রাণিত হবে আর কি। তা না হলে
আপনি যদি বারবার তাদেরকে হেয় প্রতিপন্ন করেন, তাদেরকে ছোট করেন, তাদের কাজ করতে কিংবা তাদের যে আগ্রহগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি বলবো তাদেরকে সাপোর্ট করেন। ঠিক আছে, কারণ তাদেরকে সাপোর্ট করলে তারা একটা সুন্দর একটা দেশ, সুন্দর একটা সোনার বাংলা উপহার দিতে পারবে আমাদের, যেখানে আমি, আমরা, আপনারা, আমাদের ভবিষ্যতে যারা আছে তারা কিন্তু সুন্দরভাবে দিন কাটাইতে পারবে। আর যদি মনে করেন যে না, আপনার সেই স্বৈরাচারের মতোই 16-17 বছর যেরকম ছিলেন, আগামীতে এরকম থাকবেন, তাহলে ভাই আপনাদের এটা চালাইয়েই যান। আপনাদের তো আসলে কিছু আমার হাত পাও মানে আমি ধরতে পারবো না, আর আপনাদের হাত পাও বাঁধাও না, আপনার মুখ আছে আপনি বলে যাবেন, এছাড়া আর কিছুই না। আর দয়া করে তাদের সমালোচনা কাজের আর কি, কাজের সমালোচনা না করে আর কি চেষ্টা করেন, যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়, কোথাও কোনো সমস্যা হলে তাদেরকে নক করার জন্য, তাদেরকে জানানোর জন্য যে আপনাদের এইখানে সমস্যা হচ্ছে কিন্তু এই কাজটা করলে ভালো হইতো। ঠিক আছে, তাইলে দেখবেন যে তারা ওই ব্যাপারটা নিয়ে কাজ করতেছে। আর আপনি যদি মুখ বুঝে তাদের সমালোচনাই করে যান, খারাপ দিকগুলোই তুলে ধরতে চান, তাহলে আর দেশ রাষ্ট্র সংস্কার করার দরকার নাই, যেভাবে আছে এইভাবেই থাক। ভাই আবারও বলতেছি, আমি এখনো বলতেছি, আমি কোনো দলের না, কোনো ব্যক্তি পার্সোনাল কোনো কিছু না, আমি ভিডিওগুলো তৈরি করি আমি আবার নিজ স্বার্থে এবং নিজ মনোবল থেকে এবং যেটা ভালো লাগে সেটা। ঠিক আছে, এটা আমার সম্পূর্ণ মানে বাক স্বাধীনতা আর কি। এখানে আমাকে অন্য কেউ প্রেশার দিয়ে, অন্য কেউ কিছু বলে কিংবা কোনো টাকার বিনিময়ে আমাকে কিন্তু কখনোই এখন পর্যন্ত কিছু বলে নাই, আমি তার মতো সেরকম কিছু করিও নাই। তো যাই হোক, এই জন্য আমি আবার বলতেছি যে আমার ভিডিওগুলো অন্তত পক্ষে আপনারা অন্য কারোর সাথে মিলাবেন না কিংবা অন্য কারোর সাথে তুলনা করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।